নমোবোধ্যায়। আজ আমরা জানব উপোষ কি, কেন পালন করা উচিত, উপোষ ও উপবাসের মধ্যে পার্থক্য কি, উপোষ কত প্রকার এবং উপোষ পালনের সুফল কি। উপোষ ভিক্ষু এবং গৃহী উভয়ের পালনীয় একটি ধর্মীয় অনুষ্ঠান, এর গুরুত্ব অপরিসীম। বৌদ্ধরা পূর্ণিমা, অমাবস্যা এবং অষ্টমী তিথিতে উপোষ পালন করেন। ধর্মময় উৎকৃষ্ট জীবন গঠনের জন্য বুদ্ধ উপোষের প্রবর্তন করেছিলেন। উপোষ পালনে ধর্ম অনুভূতি জাগ্রত হয়, কায়, মন, বাক্য এবং পঞ্চ ইন্দ্রিয় সংযত হয়, তাই সকলের উপোষ পালন করা উচিত। একসময় বুদ্ধ রাজগৃহের গৃহকূট পর্বতে অবস্থান করছিলেন। সে সময় অন্যান্য তীর্থক সম্প্রদায়ের অনুসারীরা চতুর্দশী, পঞ্চদশী এবং অষ্টমী তিথিতে সমবেত হয়ে তাদের ধর্ম আলোচনা করতেন। জনসাধারণ তাদের কাছে ধর্ম শ্রবণের জন্য উপস্থিত হতেন। তাই মগধরাজ বিম্বিসার চিন্তা করলেন, ভিক্ষুগণ যদি তাদের মতো সমবেত হয় তাহলে ভালো হয়। তাই তিনি বুদ্ধকে বিষয়টি উপস্থাপন করেন। বুদ্ধ তার আবেদন গভীরভাবে উপলব্ধি করেন। তারপর বুদ্ধ ভিক্ষু সংঘকে আহ্বান করে চতুর্দশী, পঞ্চদশী এবং অষ্টমী তিথিতে সমবেত হয়ে উপোষ পালন, উপোষের ধর্ম আলোচনা ও প্রাতিমুখ্য আবৃত্তির নির্দেশ দেন। তখন থেকে উপোষের প্রচলন শুরু হয়। বুদ্ধ অত্যন্ত পরিমিত আহার করতেন। খাওয়া দাওয়ার ব্যাপারে তার কোনো আতিশয্যা ছিল না। তিনি ভিক্ষু সংঘকেও পরিমিত আহারের উপদেশ দিতেন। বুদ্ধ বললেন, হেই ভিক্ষুগণ, আমি রাতের আহার ছেড়ে দিয়েছি, তাতে আমার শরীরের অসুখ ও জড়তা কমে গেছে, শরীরে কর্মশক্তি বেড়েছে, চিত্তে প্রশান্ত ভাব এসেছে। তোমরাও এভাবে চলবে, সুস্থ থাকবে এবং তোমাদের চিত্তে স্থিরতা আসবে। সেই সময় থেকে ভিক্ষুদের দুপুর ১২টার আগে একবেলা আহার করার নিয়ম প্রবর্তন হয়। উপোষকারী গৃহীরাও উপোষ তিথিতে দুপুর ১২টার মধ্যে আহার শেষ করেন এবং পরদিন সূর্য উদয় না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য গ্রহণ করেন না। এবার জানব উপোষ ও উপবাসের মধ্যে পার্থক্য। উপোষ শব্দটি উপবাস শব্দ থেকে উৎপত্তি। বৌদ্ধরা পূর্ণিমা, অমাবস্যা এবং অষ্টমী তিথির উপোষতে উপবাস ব্রত পালন করেন। প্রতিদিন ৩ বেলা আহার না করে মাঝে মাঝে উপবাস করলে শরীরের খাদ্যদ্রব্যের উপযোগিতা অনুভব করা যায়। এছাড়া এর মাধ্যমে দরিদ্র, অভুক্ত মানুষের কষ্ট উপলব্ধি করা যায়। তাই অনেকের কাছে উপবাস উপোষের প্রধান অঙ্গ বলে বিবেচিত হয়। উপোষতে বৌদ্ধরা উপবাস পালন করলেও বৌদ্ধ ধর্মে উপোষতত্ত্ব কেবল খাদ্যদ্রব্য গ্রহণ হতে বিরত থাকা বোঝায় না। উপোষ পালনকারীদের বিনয় বিধান অনুসারে কিছু নির্দিষ্ট কর্ম সম্পাদনে ব্রতী হতে হয়। সাধারণত গৃহী বৌদ্ধরা পঞ্চশীল পালন করেন, কিন্তু উপোষ দিবসে তারা অষ্টশীল পালন করেন। যারা উপোষ পালন করেন তাদের উপোষতিক বলা হয়। উপোষতিকরা ধর্ম অনুশীলন, শীল পালন, ধর্ম শ্রবণ ও ধ্যান সমাধির চর্চা করেন, সংযত জীবন যাপন করেন, শ্রদ্ধাচিত্তে দান করেন, অকুশল কর্ম হতে বিরত থাকেন। অতএব বৌদ্ধদের কাছে উপোষ শুধু উপবাস থাকা নয়, শীল পালনের ব্রত গ্রহণ করে চিত্ত শুদ্ধ করাই আসল লক্ষ্য। চিত্তকে শুদ্ধ করতে পারলে তৃষ্ণাকে ক্ষয় করা সম্ভব। তৃষ্ণা ক্ষয় হলে লোভ, দ্বেষ, মোহের উচ্ছেদ হয়, এতে দুঃখ মুক্তি সম্ভব হয়। দুঃখ থেকে মুক্তি লাভ করাই মূলত বৌদ্ধদের জীবনের পরম লক্ষ্য। এবার জানব উপোষ পালনের নিয়মাবলী। উপোষ পালনকারী গৃহীদের অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নানাদি শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে পবিত্র মনে বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘের গুণরাশি স্মরণ করতে করতে সংযতভাবে বিহারে যাওয়া। বিহারে পৌঁছে পূজা ও বন্ধনার কাজ সম্পাদনের পর ভিক্ষুর কাছ থেকে উপোষশীল গ্রহণ করা। কোনো কারণে বিহারে উপস্থিত হতে না পারলে গৃহে উপোষশীল গ্রহণ করা যায়। উপোষশীল গ্রহণের পর সুসংযতভাবে ধর্ম আলোচনায় বা ধ্যানে চিত্তকে নিবিষ্ট রাখা কর্তব্য। লোভ, দ্বেষ, মোহ, বিলাসিতা প্রভৃতি ত্যাগ করে প্রতিটি মুহূর্ত ধর্ম ও কুশল চিন্তা করে অতিবাহিত করা উচিত। চলাফেরায় অবলোকনে এবং ভাষণে সংযত ভাব বজায় রাখতে হবে। প্রাণীহত্যা, চুরি বা অদত্ত বস্তু গ্রহণ বা ভাষণ, নেশাদ্রব্য গ্রহণ, বিকাল ভোজন, নৃত্য, গীত, বাদ্য, প্রমত্ততা দর্শন এবং অলঙ্কার ও সুগন্ধ দ্রব্য ব্যবহার, উচ্চ সজ্জা ও মহাসজ্জায় শয়ন প্রভৃতি হতে বিরত থাকতে হবে। সকল প্রাণীর প্রতি দয়াশীল আচরণ করতে হবে। অতপর উপোষতিকের এরূপ অধিষ্ঠান করা উচিত, আমি কারো অনিষ্ট কামনা করব না, কোনো প্রাণীকে কষ্ট দেব না, কষ্ট প্রদানের কারণও হব না, নিজেও অনাচার অত্যাচার করব না, এর কারণও হব না, পরের ধনে লোভ করব না, কারো লাভ সৎকারের প্রতি ঈর্ষাপরায়ণ হব না, বরং সাধুবাদের সাথে তা অনুমোদন করব, কোনো প্রকার মিথ্যা বিষয়ে পরিকল্পনা করব না,
গৃহকর্ম বিষয়ে আলোচনায় রত হব না, গৃহীজনিত আচার আচরণ থেকে মুক্ত থাকব, শুধু ধর্ম শ্রবণ, ধর্ম আলোচনা ও ধর্ম চিন্তা করে দিন অতিবাহিত করব। এবার জানব উপসতের প্রকারভেদ। অনুসরণ রীতি ও সময় অনুসারে উপসত পাঁচ প্রকার। এক, প্রতিজাগর উপসত। সার্বক্ষণিক সজাগ থেকে অত্যন্ত সচেতন ও যত্নের সঙ্গে অষ্টশীল পালন করার নাম প্রতিজাগর উপসত। রাতে ঘুমের সময় ছাড়া অন্য সময় প্রতিটি নিয়ম যথাযথভাবে পালন করতে হয়। এইরূপ শীল গ্রহণকারীগণ উপসতের দিন ছাড়া অন্যান্য দিনেও উপসত পালন করেন। দুই, গোপালক উপসত। যে উপসত গ্রহণকারী ধর্মচিন্তা বাদ দিয়ে খাদ্য ভোজ্য অভাব অনটন বিষয়ে চিন্তা করে তাকে গোপালক উপসত গ্রহণকারী বলে। এইরূপ উপসত গ্রহণকারীগণ করণীয় কর্ম না করে অসার ও অপ্রয়োজনীয় বিষয়ে আলাপ করে সময় নষ্ট করে। এটি অত্যন্ত নিম্নস্তরের উপসত। তিন, নিগ্রন্থ উপসত। নিগ্রন্ত অর্থ গ্রন্থহীন অথবা নগ্ন। গৌতম বুদ্ধের সময় একরকম নগ্ন সন্ন্যাসী ছিলেন। তারা স্বাভাবিক খাবার গ্রহণ করতেন, প্রাণী হত্যা থেকে বিরত থাকলেও নিজেদের প্রয়োজনে তারা প্রাণী হত্যা করতেন। এতে কোনো পাপ হয় না বলে তারা অভিমত পোষণ করতেন। এইরূপ আসক্ত চিত্তে উপসত পালনকে নিগ্রন্ত উপসত বলা হয়। চার, আর্য উপসত। আর্য শব্দের অর্থ শ্রেষ্ঠ। এই উপসতই শ্রেষ্ঠ উপসত। বুদ্ধ এই মহান উপসত ব্রতই প্রবর্তন করেছিলেন। আর্য উপসত গ্রহণকারীগণ উপসত গ্রহণ করে জাগতিক সুখ ভোগের চিন্তা ত্যাগ করেন। তারা বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, শিলানুস্মৃতি ও ভাবনায় রত থেকে উপসত ব্রত পালন করেন। অর্থাৎ অকৃত্রিমভাবে সশ্রদ্ধ চিত্তে সকল নিয়ম অনুসরণ করে উপসত পালনই আর্য উপসত। পাঁচ, প্রতিহার্য উপসত। বছরে কিছু সময় নির্দিষ্ট করে নিয়মিত উপসত পালনকে প্রতিহার্য উপসত বলে। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমা পর্যন্ত তিন মাস প্রতিদিন উপসত পালন করাকে বলে উৎকৃষ্ট প্রতিহার্য উপসত। আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত কিংবা আশ্বিন পূর্ণিমা থেকে পরবর্তী ১৫ দিনব্যাপী প্রতিদিন উপসত পালন করাকে হীন প্রতিহার্য উপসত বলে। এই তিন উপসতের যে কোনো একরকম উপসত পালন করা খুব পুণ্যের, এগুলোকে প্রতিহার্য উপসত বলে। এবার জানব উপসত পালনের সুফল। ত্রিপিটকের বহু স্থানে উপসত পালনের সুফল বর্ণিত আছে। তাতে বলা হয়েছে চন্দ্রসূর্যের কিরণ পৃথিবীর অন্ধকার দূরীভূত করে, এজন্য চন্দ্রসূর্যকে প্রাণীজগতের জীবন বলা হয়। কিন্তু উপসৎশীলের গুণের সঙ্গে তুলনা করলে চন্দ্রসূর্যের গুণ অতি সামান্য। পৃথিবী ও সাগরের সমস্ত সম্পদ, হীরা ও মণিরত্ন অষ্টাঙ্গ উপসৎশীলের তুলনায় তুচ্ছ। এমনকি দেবতাদের ঐশ্বর্যও এর কাছে নগণ্য। স্বর্গীয় আনন্দ উৎকৃষ্টতর হলেও ক্ষণস্থায়ী, কিন্তু উপসৎশীলের দ্বারা অর্জিত আনন্দ অবিনশ্বর ও চিরশান্তিদায়ক। উপসৎশীলের অনাবিল শান্তিময় দীপ্তি, চন্দ্র, সূর্য, হীরা, মণিমুক্তার উজ্জ্বল প্রভা, দেবতার দিব্যজ্যোতি সবকিছুকেই পরাভূত করে। ফুলের সুগন্ধ বাতাসের অনুকূলে প্রবাহিত হলেও উপসৎশীলের গুণ সৌরভ বাতাসের অনুকূল, প্রতিকূল এবং চতুর্দিকে প্রবাহিত হয়। একসময় তাবতিংশ স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের উদ্দেশ্য করে বলেছেন, হে দেবতাগণ, তোমরা যদি আমার মতো ইন্দ্র হতে ইচ্ছা করো তাহলে পূর্ণিমা, অষ্টমী ও আমাবস্যায় আটঙ্গের উপসৎশীল পালন করো। আর এর চেয়ে যারা পুণ্যকামী তারা প্রতিজাগর প্রতিহার্য উপসৎ পালন করো। এভাবেই তোমরা নিজেকে সম্যক পথে পরিচালিত করো। দেবরাজ ইন্দ্র আরও বলেছেন, যেই গৃহী নিজের স্ত্রী পুত্রের ভরণ পোষণ করেন, যিনি পুণ্যবান ও শীলবান এবং তীরত্নের উপাসক, তাকে আমি নমস্কার করি। আমরা জানি দেবতারা উচ্চমার্গের সত্তা হলেও সম্পূর্ণ মুক্ত নন। তাদের মধ্যে রাগ, দ্বেষ ও মোহ আছে, তবে তারা দিব্য চোখে মানুষের পুণ্য ও অপুণ্য দেখতে পান। মানুষের মধ্যে যারা সৎ জীবনযাপন করেন, বড়দের ভক্তি ও শ্রদ্ধা করেন, মাতা পিতার উপযুক্ত ভরণ পোষণ করেন, উপযুক্ত সময়ে উপসত পালন করেন, তাদের উন্নতিতে দেবতারা প্রশংসা করেন, স্বয়ং ইন্দ্র তাদের শ্রদ্ধা করেন। মহাকারুণিক বুদ্ধ প্রবর্তিত মহামূল্যবান আটঙ্গের উপসৎশীল মহাফলদায়ী। তাই উপসৎশীল আমাদের সঠিকভাবে পালন করা উচিত। সমস্ত চক্রবালবাসী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, বুদ্ধ শাসন চিরস্থায়ী হোক।